সোমবার সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকের লেদনা মোড় এলাকায় মৃত ওই ব্যক্তির নাম দেবব্রত বসু বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সকালে একটি বাইকে চড়ে দুজন ব্যক্তি বাঁকুড়ার দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন ঠিক সেই সময় একটি লরির সাথে ওই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় রাস্তার ওপর ছিটকে যান বাইক চালক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন খন্ডঘোষ থানার পুলিশ পুলিশি তৎপরতায় আহত বাইক চালককে উদ্ধার করে খন্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খন্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক লরিটিকে আটক করেছে খালাসি সহ লরি চালক ঘটনাস্থল থেকে পলাতক পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা সোমবার সাত সকালে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকের লেদনা মোড় এলাকায় মৃত ওই ব্যক্তির নাম দেবব্রত বসু বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এই দিন সকালে একটি বাইকে চড়ে দুজন ব্যক্তি বাঁকুড়ার দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন ঠিক সেই সময় একটি লরির সাথে ওই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় রাস্তার ওপর ছিটকে পড়ে যান বাইক চালক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন খন্ডঘোষ থানার পুলিশ পুলিশি তৎপরতায় আহত বাইক চালককে উদ্ধার করে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক লরিটিকে আটক করেছে খালাসি সহ লরি চালক ঘটনাস্থল থেকে পলাতক পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা